মুর্শিদাবাদের নওদা থানা এলাকায় বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে ব্যবসায়ীকে গুলি করার অভিযোগ এনআরএস হাসপাতালে মৃত্য ব্যবসায়ী মৃতের নাম আমজাদ হোসেন মন্ডল পরিবারের অভিযোগ গতকাল ফোন করে টাকা দেওয়ার কথা বলে ব্যবসায়ীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় এরপর বুক ও পিচ লক্ষ্য করে পরপর ছটি গুলি করা হয় বলে অভিযোগ আশঙ্কাজনক অবস্থায় ব্যবসায়ীকে নিয়ে আসা হয় কলকাতার এনআরএস হাসপাতালে আজ সকালে সেখানেই মৃত্যু হয় বছর চুয়াল্লিশের ওই ব্যবসায়ী এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি জিরাম সরঞ্জাই আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জিরাম ডাক্তাররা কি বলছেন পরিবারের পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল এবং বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে কিছু দেনা পাওনার ব্যাপার ছিল ব্যবসা সংক্রান্ত ব্যাপার ছিল তারপর তাকে গুলি করা হয় মাঠে গুলি করে তাকে প্রায় হত্যার যেটা মৃত অবস্থায় ফেলে দিয়ে যায় এবং পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে এনআরএস মেডিকেল কলেজে নিয়ে আসা হয় এনআরএস মেডিকেল কলেজে রাতে ভর্তি করার পর আজ সকালে তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ যে তাকে চিকিৎসা করায় যে তৎপরতা দেখানোর দরকার ছিল সেটা দেখানো হয়নি তাই জন্য তার মৃত্যু হয়েছে এবং ব্যবসায়িক কারণে কেউ হত্যার চেষ্টা করেছে তবে এই নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এখনো কোনো বক্তব্য দেয়নি ধন্যবাদ ছিলাম